العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه إذا গত সপ্তাহে আল্লাহ তাআলা আহলে কিতাবদের ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে তাদের নবীদের উম্মতকে তিনি সতর্ক করছেন, তাদের সম্পর্কে বলছেন যে তারা আসলে বিশেষ করে মূসা আলাইহিস সালামের উম্মত কিভাবে আম্বিয়া কেরামের রাস্তা থেকে দূরে সরে গেল, কিভাবে আল্লাহ তাআলা লানতের শিকার হয়ে গেল, অনেকগুলো অন্যায় কাজ তারা করলো, নবীর উপস্থিতিতে মূসা আলাইহিস সালামকে তারা কত কষ্ট দিয়েছে, সেই কথাগুলো পরবর্তী পর্যায়ে অন্যান্য নবীদের সঙ্গেও তারা এরকম খারাপ আচরণ করেছে, দুর্ব্যবহার করেছে, সেগুলোর রেফারেন্স দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে কেন তাদেরকে আমি এত শাস্তি দিয়েছি, লানত করেছি। কারণ হচ্ছে ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তারা যে তাদের সঙ্গে কৃত চুক্তিকে ভঙ্গন করেছে, চুক্তি ভঙ্গন করেছে। চুক্তি কি ছিল? আল্লাহ তাআলা বলেছেন মূসা আলাইহিস সালাম এবং অন্যান্য আম্বিয়া কেরামকে যে আখেরি নবী যখন আসবে তার খবর পাওয়া যাবে, সব নবীর উম্মতকে এই নবীর উম্মতের অন্তর্ভুক্ত হওয়া লাগবে, এই নবীর প্রতি ঈমান আনতে হবে, আপনি চুক্তি করেন তাদের সাথে, কথা বলে নেন, ওয়াদা করিয়ে দেন। সব নবীরা এটা করেছে, পরবর্তী বংশে বংশানুক্রমে জেনারেশন আফটার জেনারেশন এই আর্গুমেন্ট, এই চুক্তি, অ্যাগ্রিমেন্ট নিয়ে তারা থাকার কথা। অথচ আখেরি নবীকে আবিষ্কার করার পরে তারা জেনে শুনে ওনাকে মানতে অস্বীকার করলো। বনি ইসরায়েলের ভিতরে হয় না এই নবী কি মানা যায়? ফাবিনাকদিহিম মিসাকাহুম, তারা যে তাদের চুক্তি ভঙ্গন করে ফেলেছিল এই কারণে, আর কি, অকুফরিহিম বি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলোর সঙ্গে তারা কুফরি করেছে। আল্লাহ তাআলা যে সমস্ত কথা বলেছেন তাওরাতের মধ্যে যে আখির নবী আসার এই এই লক্ষণগুলো আছে, এটা মানলেই, এটা আসলেই তোমরা মেনে নিও ওই নবীকে পাওয়া গেলে, এই সমস্ত চিহ্ন পাওয়ার পরেও তারা কুফরি করে ফেলল। ওয়াকাতলিহিমিল আম্বিয়া বিগাইরি হক, এছাড়া তারা আরো অনেক নবীকে পর্যন্ত হত্যা করেছে, নবীকে হত্যা করেছে। যারা নবীকে হত্যা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কি ধারণা হতে পারে মনে করেন? অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত আহলে কিতাবের লোকেরা মদিনায় ছিল, ওরা নিজেরা হত্যা করেনি। কারা হত্যা করেছিল? তাদের পূর্বপুরুষরা, বাপ দাদা, তার আগে কয়েক জেনারেশন আগে কিংবা কয়েক শতাব্দী আগে। তো আল্লাহ তাআলা বলতে চান, তোমরা তো ওদের তরিকায় থাকলা, তোমরা যে বললা আমাদের বাপ দাদা যে তরিকায় ছিল তারা তো এরকম অন্যায় কাজ করেছে, তোমরা যদি সত্যিকার দিনদার হও তাহলে বলো যে আমাদের বাপ দাদা ভুল করেছে, নবীদেরকে কতল করেছে, এই রাস্তায় আমরা থাকবো না। কিন্তু তারা ওই রাস্তায় আসে বিদায় তারা ওই একই পথের পথিক হয়ে গেল। কাজে এই জাতি আরেকটি অপরাধ করেছে, নবীদেরকে হত্যা করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে লানতের শিকার করেছে। নবীদেরকে হত্যা করে বেগাইরে হাক, এটা কি হক তরিকা হত্যা করেছে? না, অন্যায়ভাবে। বেগাইরে হাক মানে অন্যায়ভাবে। আকাউলিহিম কুলুবনা গুলফ, তারা আরো তাকাব্বর অহংকার করে যে নবী মুহাম্মদ যতই আপনি মুজিজা দেখান, যতই আপনি খুব সাকসেসফুল হন অন্যদেরকে কনভিন্স করতে, আমাদের অন্তর খুব প্রোটেক্টেড আছে, সুরক্ষিত আছে, আমাদের দিলে আপনার কোনো কথা আসর করতে পারবে না, উই আর ভ্যারি প্রোটেক্টেড, হক দিলের মধ্যে পৌঁছে না, গোমরা হয়ে আসছে, এর জন্য গর্ব করে। তার কপালে আর কি থাকতে পারে বলে যে আমাদের অন্তর গলফ, গলফ মানে সুরক্ষিত, ওয়েল প্রোটেক্টেড। এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে মাগদুবে আলাইহিম অভিশপ্ত করেছেন। বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, আল্লাহ তাআলা বলেন তারা যে বলে সুরক্ষিত, বরং আল্লাহ তাআলাই এরকম সিল লাগিয়ে দিয়েছেন তাদের দিলের মধ্যে। তবা মানে সিল লাগিয়ে দেওয়া, আরেকটি শব্দ এসেছে সিলের জন্য, সেটা কি? খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, সূরা বাকারা শুরুতে এসেছে। এ খাতাম এবং তবা, এই দুটো মানে হচ্ছে সিল, মোহর লাগিয়ে দেওয়া, যে কপালে কুফরির সিল দেওয়া আছে, দিলের মধ্যে কুফরির সিল দেওয়া আছে। কেন? আল্লাহ তাআলা কুফরির সিল দিলে বেচারাদের দোষ কি? আল্লাহ তাআলা সিল দিয়ে দিয়েছেন, আল্লাহ কি খামাকা সিল দিয়েছেন? কেন সিল দিয়েছেন?
বেকুফরিহীম, তারা তো জেনে শুনে কুফরি করেছে। কেউ জেনে শুনে হক দিনকে মানতে অস্বীকার করলে, কুফরি করলে, কেউ না বুঝলে, না বুঝার কারণে উল্টাপাল্টা করছে, তার ব্যাপারটা একরকম, হয়তো একসময় আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিবেন। কিন্তু যে জেনে বুঝে দুশ্মনী অব্যাহত রাখে, তার ব্যাপারে আল্লাহর ফয়সালা হচ্ছে সিল দিয়ে একদম গোমরাহ করে দেওয়া, কপালে হেদায়ত থাকবেই না। ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, কাজে তাদের মধ্যে অল্প কিছুই ইমান আনবে। এই জন্য মদিনায় ইহুদিদের অল্প কয়েকজন ইমান এনেছে, কয়েকজনের নাম আসবে, আর বড় বিশাল গ্রুপ তাদের হক নবী চিনা সত্ত্বেও কুফরি এবং গোমরাহির মধ্যে থেকে গেল। অবিকুফরিহিম কাউলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা, তাদের ক্রাইম কি কি, আর কি কি অপরাধ করেছে আল্লাহ তাআলা আরো বলছেন, তারা যে আরো কুফরি করেছে, এমন কথা বলেছে মারইয়াম আলাইহিসসালামের ব্যাপারে, মারাত্মক তোহমত দিয়েছে মারইয়াম আলাইহিসসালামকে। তারা কি তোহমত দিয়েছে? তিনি অপকর্ম করে গর্ভবতী হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আহারে আল্লাহর এই খাঁটি বান্দি, এত পরহেজগার, যাকে আল্লাহ তাআলা গায়বী কুদরতে তার পেটে সন্তান দান করেছেন, দুনিয়ার মধ্যে মানুষের জন্য একটা মুজিজা যে পিতা ছাড়া কিভাবে সন্তান আসে, দেখো আল্লাহর কুদরত। আর তাকে তারা লম্পট বানিয়ে ছেড়েছে, তার চরিত্রে কলঙ্ক লেপন করেছে, বুহতানান আযীমা, কত বড় অন্যায় অপবাদ দিয়েছে, এটা এটা কি ক্রাইম না, অনেক বড় অপরাধ। আরো কি বলেছে তারা, আকাউলিহিম ইন্না কাতালনাল মাসীহ ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, আরো তাদের কথা, আমরা মাসীহ ঈসা আলাইহিস সালাম যিনি মারইয়ামের সন্তান আল্লাহর নবী, তাকে আমরা কতল করে ছেড়েছি। তারা কতল করে বলে দাবি করে, তারা তো কতল করেনি, বরঞ্চ তারা এই তৎকালীন শাসকের কাছে কমপ্লেইন করে উল্টাপাল্টা কতল করানোর মতো একটা পরিকল্পনা করেছে, শুলিতে চড়িয়ে কতল করার ফয়সালা দেওয়ার জন্য কেস সাজিয়েছে। তৎকালীন বাদশাহ তার বিরুদ্ধে বিচারক বসিয়ে রায় দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে, এবং আল্লাহ তাআলা বলেন, তারা বলে হত্যা করে ছেড়েছি, আসলে তো তারা হত্যা করেনি, ওনাকে শুলিতে চড়াই দিই। ওমা কাতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা ওনাকে কতল করতে সমর্থ হয়নি, শুলিতে চড়াতেও পারেনি, কিন্তু তাদের কাছে কনফিউশন সৃষ্টি হয়েছে, দে আর কনফিউজড, তারা কি করেছে এটা নিয়ে তারা বুঝতে পারেনি, তারা এক কাজ করে আরেকটা করেছে বলে মনে পড়ে এই মনে করেছে, আসলে তারা তাকে হত্যা করেনি। কি হয়েছে সে কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইনি রাফিউকা মুতাওয়াফিকা রাফিউকা ইলাই, হে ঈসা, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে হত্যা করার জন্য শুলিতে চড়াতে, তবে আমি আপনাকে আমার কাছে নিয়ে আসব, উঠিয়ে আনব, আল্লাহ তাআলার কাছে উঠিয়ে নিয়েছেন। আপনারা তাফসীর শুনেছেন, আবার একটু মুক্তাসাদ, যখন ষড়যন্ত্র করে ফেলেছে ওনাকে অ্যারেস্ট করার জন্যে, ধরে নিয়ে এসে ফয়সালা করে ফেলেছে, ধরে নিয়ে শুলিতে চড়িয়ে দেবে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে খবর দিয়েছেন আপনাকে তারা শুলিতে চড়ার জন্য আসতেছে, তবে আমি আপনাকে উঠাই ফেলব। তো উনি ওনার একান্ত ঘনিষ্ঠ সাগরিদ সাহাবির মতো যারা আছে হাওয়ারিয়িন, তাদেরকে নিয়ে একটা ঘরে গোপনে তালিমের মধ্যে বসা আছেন, এই সময় তারা ধরতে আসছে ওনাকে। আর যে শাসকের যে বাহিনী, পুলিশ বাহিনী ধরতে আসছে, তারা ওনাকে চেনে না, তার জন্য ইহুদি একজন, তারাই তো ষড়যন্ত্র করেছে, তারা বলছে যে তাদের একজন বলেছে আমরা ধরিয়ে দেব, কেউ কেউ বলেছে তাদের একজন এই মুনাফিক ছিল এর ভিতরে বসা ছিল, ঈসা আলাইহিস সালামের ছাত্র সেজে ওখানে বসা ছিল, তার সঙ্গে তাদের গোপন ষড়যন্ত্র হয়েছে, সে বলছে যে আমি, তিনি যখন কাছে আসবেন আমি ইশারা করব, অথবা কোনো কোনো রেওয়ায়তে আসছে যে আমি ওনার কপালে চুমু দেব, তো যার কপালে চুমু দিব বা যার দিকে ইশারা করবো তিনি সেই লোক, তাকে ধরবা, এ একটি রেওয়ায়ত আসছে যে যখন তারা ঠিক ধরতে আসছে ওই লোকটা ইশারা করেছে অথবা কপালে চুমু দিয়েছে, ওই ওই মুহূর্তেই আল্লাহ তাআলা গোপন কুদরতে ঈসা আলাইহিস সালামকে সঙ্গ করে উঠিয়ে নিয়ে গেছেন। আর যে লোকটা ধরিয়ে দিয়েছে ইশারা করেছে বা চুমু দিয়েছে,
ওই লোকটাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারা বানিয়ে দিয়েছে, তারা ওনাকে ধরে শুলিতে চড়িয়ে দিয়েছে। আর সে বলে যে আমি তো অমুক, আমি তো তমুক, আমি তো যতই বলে কি আর শুনে নাকি। এই এই রেওয়ায়তটা অধিকতর সহি বলে প্রমাণিত, যদিও আরেকটা রেওয়ায়ত আসছে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন তার সাঙ্গ পাঙ্গদেরকে, একান্ত ঘনিষ্ঠ লোকদেরকে, দেখো এরকম ষড়যন্ত্র হয়ে গেছে, তো আল্লাহ তাআলা আমাকে উঠিয়ে নিতে চান, আল্লাহর ফয়সালা আছে। তো এখন একজন আল্লাহ তাদেরকে প্রতারিত করবেন, একজনকে আল্লাহ তাআলা আমার চেহারা দিয়ে দিবেন, আর যে এই কোরবানি করবে, ত্যাগ স্যাক্রিফাইস করবে, আমার চেহারা নিতে রাজি হবে, আল্লাহ তাআলা হুকুমে তার তো শাহাদাত হয়ে যাবে, তাকে শুলিতে চড়াবে, কিন্তু তার জন্য আল্লাহ জান্নাত ফয়সালা করে দিবেন। তখন একজন রাজি হয়ে গেল যে আমি রাজি আছি। তো তারা তিনি তারা যখন তাকে ধরতে আসলো, ঈসা আলাইহিস সালাম কালে উঠে নিলেন, ওই লোকটাকে আল্লাহ তাআলা ওনার চেহারা দিলেন, তাকেই তারা শুলিতে চড়ালো। এই দুইটা রেওয়ায়ত আসছে। তো এগুলো তো ঐতিহাসিক রেওয়ায়াত, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিটেলস এটা বলেন নাই কোনটা ঠিক, ওনার সময় এগুলো আলোচনা হয় নাই। কোরআন শরীফে আয়াত আসছে যে তারা ধরতে আসছিল, তারা ধরতে পারে নাই, আল্লাহ তাআলা ওনাকে উঠিয়ে নিয়ে গেছেন। এটাই মুসলমানদের যথেষ্ট, কোন ঘটনা বিস্তারিত ওনারা এটা নিয়ে আর আলোচনা করেননি, যেহেতু আগের ইতিহাস এটা, ওইটা দরকার না। আল্লাহ তাআলা যেটা বলছেন সাহাবীরা ওইটার মধ্যেই হ্যাপি আছেন, এর বেশি জানতে চান নাই। তা আমাদের আখেরি জামানার লোকেরা বেশি জানতে চায়। তো ইসিফ আলাইসালামের বিবি জোলাইখার কি হলো পরে, পরে তারা বিভিন্ন তরিকায় পুঁথির মধ্যে জোগাড় করছে যে ওই বিবি জোলাইখার সঙ্গে আবার ইসিফ আলাইসালামের বিয়েও হয়ে গেছে, সেটা নিয়ে বাংলায় পুঁথি আছে ইসুফ জোলেখা প্রেম কাহিনী। তো এগুলো বেশি টু মাচ, এগুলো কোরআনের মধ্যে কোন সুরা ইসুফে বলা আছে ঈসা আলাইহিস সঙ্গে পরে জোলেখার বিয়ে হয়েছে এই কথা কোরআনে আছে নাই, হাদিসে আছে নাই, পুঁথির মধ্যে আছে। তো এই আমাদের লোকেরা তো বেশি চায়। তো ইসরায়েলি রেওয়ায়তের মধ্যে এরকম দুটো কথা আছে, দুটো কথার কোনটো সহি আল্লাহ তালাই ভালো জানেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাইকারাম এটা নিয়ে এত মাথা ঘামান নাই। কিন্তু কোরআনে যেটা আছে ঈসা আলাইহিস সালামকে শুলি দেওয়া হয়েছে না, ওনাকে কি করা হয়েছে, আল্লাহ উঠে নিয়েছে। তবে শুলি দেওয়া হয়েছে একটা লোককে, সেই লোকটাকে আইদার দুষ্কৃতিকারী দুষ্ট লোকটা, যে মুনাফিকি করেছে, গাদ্দারি করেছে সে, অথবা যে ভলন্টিয়ারলি ঈসা আলাইহিস সালামের কথায় দায়িত্ব নিয়েছেন সে, এই দুজনের একজনকে শুলি দিয়েছে। শুলি দিয়ে এখন ঈসা আলাইহিস সালামের দুশ্মনরা তো মনে করে আমরা তো কাম করে ফেলছি, কতল তো করেই ফেলেছি, তাকে শুলিতে চড়িয়ে দিয়েছি, কিন্তু এই কথাটা মিথ্যা, তারা তাকে শুলি দিতে পারেনি। আল্লাহ তাআলা নিজে বলছেন ওমা কাতালুহু ওমা সলাবুহু, তারা তাকে কতলও করেনি, শুলিতেও চড়াইনি, ওয়ালাকিন সুব্বিহা লাহুম, তাদের জন্য কনফিউশন সৃষ্টি হয়েছে, তারা বুঝতে পারেনি, হক বাতিল মিশ্রিত হয়ে গেছে। মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা'আয-যন, পরবর্তী পর্যায়ে ইহুদিরা এবং খ্রিস্টানরা এই কাহিনী নিয়ে ঈসা আলাইহিস সালামকে হত্যা শুলিতে নিয়ে তারা বিভিন্ন কাহিনী বানিয়েছে, বিভিন্ন তত্ত্ব তারা পেশ করেছে, ইহুদিদের একরকম কাহিনী, তাকে হত্যা করে শেষ করে দিয়েছি, আর খ্রিস্টানদের কাহিনী হলো উনি কয়েকদিন পরে আবার কবর থেকে উঠে আবার জিন্দা হয়ে গেছেন, বের হয়ে গেছেন, বহু কাহিনী আছে। তো আল্লাহ তাআলা বলেন এই ব্যাপারে তাদের কোনো নলেজই নাই, মা লাহুম বিহি মিন ইলম, এই বিষয়ে কোনো সত্যিকার জ্ঞানই তাদের নাই, ইল্লা ইত্তিবা'আয-যন, বরঞ্চ তারা বিভিন্ন ধারণা বশত বিভিন্ন থিওরি তৈরি করেছে, কল্প কাহিনী বানিয়ে দাবি করছে। ওয়ামা কাতালুহু ইয়াকিনা, আল্লাহ তারা আবার বলেন ইয়াকিন, নিশ্চিত তারা ওনাকে কতল করেনি। আল্লাহ তাআলা একবার বললেই তো আমরা বিশ্বাস করি, আবার বলেছেন বাররাফাহুল্লাহু ইলাই, বরঞ্চ আল্লাহ তাআলা তাকে আল্লাহর কাছে উঠিয়ে নিয়ে গেছেন। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিনহু, আর যারা এই বিষয় নিয়ে ইখতিলাফ করছে ইহুদি নাসারারা, তারা বিভিন্ন তত্ত্ব বানিয়ে, তারাও কিন্তু খুব কনফার্ম না, লাফী শাক্কিম মিনহু, তারা কনফিউজ, তারা ডাউটে আছে, এতদিন পরে আবার কবর থেকে উঠলেন কেমনে, কতদিন পরে উঠলেন, এটা নিয়েও কত কাহিনী আছে, তারা শাক, তারাও কিন্তু খুব কনফার্ম না যে সমস্ত কাহিনী বানিয়েছে।
তারা সন্দেহের মধ্যে আছে, মা লাহুম বিহি মিন ইলম, তাদের কোনো ইলম নাই, জ্ঞান নাই এই বিষয়ে, কোনো সঠিক তথ্য নেই, ইল্লাত্তিবা যান, বরঞ্চ কিছু আন্দাজ অনুমান ধারণার তারা অনুসরণ করছে মাত্র। ওমা কাতালুহু ইয়াকিনা, নিশ্চিতভাবে তারা ওনাকে কতল করেনি, করতে সক্ষম হয়নি। বা রাফাআহুল্লাহু ইলাইহি, বরঞ্চ আল্লাহ তাআলা তাকে তার কাছে উঠিয়ে নিয়ে গেছেন। ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ তাআলা অনেক শক্তি সক্ষমতার অধিকারী এবং আল্লাহ তাআলা মহাবিজ্ঞানী, অনেক জ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলা কেমনে উঠিয়ে নিলেন দুনিয়ার আস্ত মানুষকে, উঠিয়ে নিয়ে গেলে কেউ দেখলেন টের পেল না, এটা কি আল্লাহর পক্ষে সম্ভব? অবশ্যই সম্ভব। তিনি যা চান তা করতে পারেন, তাকে কেউ ঠেকাতে পারে, থামাতে পারে, তাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। এবং হাকিমা, তিনি অনেক হাকিম, হাকিম অর্থ অনেক জ্ঞানের অধিকারী, মহা জ্ঞানী। এবং যিনি কেন এটা করলেন, কোন নবীকে তো কতল করা হয়েছে, তো ঈসা আলাইহিস সালামকে কতল করা অ্যালাউ করলেন না কেন? জাকারিয়া আলাইহিস সালামকে, ইয়াহিয়া আলাইহিস সালামকে কি করা হয়েছে? কতল করা হয়েছে, ইহুদিরা কতল করেছে। তো ঈসা আলাইহিস সালামকে কতল করা না করে আল্লাহ উঠিয়ে নিয়েছেন কেন? এটা আল্লাহ তাআলা, আরেকটা মানসা আছে, কুদরত আছে, আরেকটা ইচ্ছা আছে। তিনি কেন সেটা করলেন, তার মধ্যে কি কি রহস্য আছে, অবশ্যই সামথিং ভেরি ইম্পর্টেন্ট, এই সমস্ত কিছু তিনি বুঝেন, তোমরা এগুলো বুঝবাও না। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন এবং হাদিস শরীফে আছে বিস্তারিত বর্ণনা, যে ঈসা আলাইহিস সালাম এখন আসমানে আছেন, আল্লাহর হেফাজতে আছেন, নিরাপত্তার সাথে আছেন। আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে একসময় পাঠাবেন, আবার ওনার মৃত্যু হয়নি, ওনাকে আবার দুনিয়াতে পাঠাবেন। কোন সময় পাঠাবেন? কেয়ামতের আগে, যখন দাজ্জাল পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে ঘুরে বেড়াবে, মানুষকে তার উলুহিয়তের দিকে ডাকবে, সে বলবে আমি তোমাদের ইলাহ, আর কোনো ইলাহ নাই। তার বিরুদ্ধে তৎকালীন জামানার মুসলমানদের যিনি ইমাম থাকবেন, নেতা থাকবেন, তিনি লোকদেরকে সংগঠিত করবেন। দাজ্জালের প্রমাণ হবে তার কপালে কাফের লেখা থাকবে, তার একটি চোখ থাকবে, আরেকটি চোখ কাজ করবে না, কিসমিসের মতন মরা আঙ্গুর যেরকম কিসমিস হয়ে যায় ওইরকম হয়ে থাকবে। আর সে অনেক কিছু ভেলকি দেখানোর মতো ক্ষমতাও আল্লাহ তাকে দিবেন। সে এক হাতে জান্নাত নিয়ে আসবে, আরেক হাতে জাহান্নাম নিয়ে আসবে, নকল জান্নাত নকল জাহান্নাম। তার হুকুমে নকল বৃষ্টি হবে, ম্যাককে বলবে বৃষ্টি দাও, এখানে বৃষ্টি হবে এবং খুব ফসল হয়ে যাবে। যারা তার তাকে খোদা হিসাবে মানবে, ইলা হিসাবে মানবে, তাদের কথা অনুযায়ী তাদেরকে অনেক বৃষ্টি দেবে, অনেক ফসল হয়ে যাবে, খুব খুশি লোকেরা। আর যারা তাকে আল্লাহ হিসাবে মানবে না, তাদের ওখানে বৃষ্টি হবে না, না খেয়ে মরার অবস্থা হবে। পরীক্ষা, মোমেনকে ধরে আনবে, ধরে আনিয়ে বলবে যে তোমাকে কতল করে ফেলবো আমাকে আল্লাহ হিসাবে না মানলে। দাজ্জাল বলবে, মোমেন বলবে যে তুমি তো আল্লাহ না, তুমি মিথ্যাবাদী, কেন আমার এত ক্ষমতা দেখো না, তোমার কপালে কাফের লেখা আছে আমি দেখতে পাচ্ছি, কোরআনে হাদিসে সব বলছে, আল্লাহ তাআলা তুমি এগুলো করবা, এগুলো তোমার ভেলকি, কয়েকদিনের জন্য আল্লাহ তোমাকে এই সুযোগ দিয়েছেন, আমাদেরকে পরীক্ষা করতেছেন, আমরা তোমাকে দাজ্জাল হিসাবে চিনলাম কোরআন হাদিস থেকে, না কনফিউজ হয়ে তোমাকে আল্লাহ, এখানে আমাদের পরীক্ষা হচ্ছে এখন, আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষায় পাশ করতে চাই, তুমি মিথ্যাবাদী, তুমি কাফের, তাকে হত্যা করবে, তিনি শহীদ হয়ে জান্নাতে চলে যাবেন। ضامته دنياه إذا نزلت به الباء